إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. قلنا الله أكبر. الله تعالى بلشن الله سبحانه وتعالى wishes only to remove our rejis, evil deeds, sins from you, O Ahle Bayt, and to purify you with a true purification. Allah Ta'ala chan chomosto prakarer napaki Ahle Bayt theke dur kore diye poripurno rupe Ahle Bayt ke pobitro kore dite. Allah jaderke pobitro baniye diyechen tader gaye jara napakir tokma lagay ora ar jai hok Quran mane ar jara Quran mane na Quran er ekta ayat ekta করছেন اللهم وفقني لما تحب وترضى من القول والفعل والعمل والنية يا رب العالمين পড়ুন আমিন আল্লাহ তুমি তৌফিক দাও এমন কাজ করার যে কাজগুলো তুমি ভালোবাসো এমন আমল এমন কথা এমন নিয়ত করার তৌফিক দাও যা তুমি পছন্দ করো সুবহানাল্লাহ তো রওজা শরীফ বন্ধ করে দিয়েছে মসজিদ আন-নববী যেখানে এক রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব সুবহানাল্লাহ বন্ধ করে দিয়েছে ইয়াজিদ মালো তিন দিন যাবত মসজিদ আন-নববী তে আযান হয় নাই ইকামত হয় না নাউজুবিল্লাহ মদিনা শরীফ কে বানিয়েছে গোড়া রাস্তা বল ইয়াজিদ বাহিনীর যে ঘোড়া উঠছিল এগুলো তারা বেঁধেছে মসজিদ আন-নববীর পবিত্রতা নষ্ট করেছে ছেলে বলে নাউজুবিল্লাহ যে মসজিদ কে তাজিম করে না আল্লাহর ঘর মসজিদের প্রতি যার ইহতারাম নাই সে আর যাই হোক মুসলমান হতে পারে না কাবা শরীফে হামলা করেছে এই মালউন ইয়াজিদ অনুকোনা পরিমাণ ইমানও কি আর তার আছে তো নবীর একজন আশিক তার নাম সাইদ ইবনুল মুসাইয়্যিব তিনি বলছেন আমি পাগলের ছদ্মবেশে মসজিদ আন-নববীতে ঢুকে গেলাম সেখানে যে ময়লা আবর্জনা তারা করেছে এগুলো আমি পরিষ্কারের চেষ্টা করলাম তারা আমাকে মেরে দিতে চেয়েছিল তাদের একজন বলল সব মার পাগল মারিস না পাগল মেরে হাত নষ্ট করার কোনো মানে হয় না যারা এই কথা বলছে তারা আবার আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে পূত পবিত্র সত্তা আওলাদ রাসূলের গলায় ছুরি দিয়েছে এদের কাছে পাগল মারা অপরাধ আওলাদ রাসূল মারা নাউজুবিল্লাহ বলে সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব বলছেন তিন দিন যাবত মসজিদ আন-নববীতে আনুষ্ঠানিক আযান নাই একামত নাই জামাতও নাই কিন্তু আমি মসজিদ আন-নববীর ভিতরে ঢুকে প্রত্যক্ষ করলাম লক্ষ্য করলাম আযান নাই একামত নাই কিন্তু যখনই নামাজের ওয়াক্ত হয়েছে আল্লাহর হাবিবের রওজা শরীফ থেকে আযানের আওয়াজ আমি শুনেছি জামাতের সময় হয়েছে নবীজির রওজা শরীফ থেকে আমি ইকামতের আওয়াজ শুনেছি জামাতের সময়ে আল্লাহর হাবিবের রওজা শরীফ থেকে নামাজের আরকান আহকামের আওয়াজ শুনেছি প্রতিমান হয়ে গেল মসজিদ আন-নববীতে প্রকাশ্যভাবে যদিও আযান ইকামত হয় নাই হায়াতুন নবী জিন্দা নবীর মসজিদ তখনও আযান ইকামত রওজা শরীফ থেকে আল্লাহর নবী কায়েম করেছেন জামাত কায়েম করেছেন সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে শুধু আমাদের নবী নন সব নবী আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ ওয়া আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী আলাইহিমুস সালাম জিন্দা সুবহানাল্লাহ আল আম্বিয়াউ কুল্লুহুম আহিয়াউন ফি কুবুরিহিম সবাই আপন আপন মাজারাতে জিন্দা
ওহুম ইউসল্লুন, তারা তাদের কবর শরীফে রওজা শরীফে নামাজরত অবস্থায় আছেন। বলা হয় তাকে কারবালার ঘটনা দুই শাহজাদার ঘটনা, দুই শাহজাদার দ্বন্দ্ব। কে বলে? এক শাহজাদা ইমাম আলী মকাম হোসাইন, আরেকজন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। নাউজুবিল্লাহ বলেন, ইমাম আলী মকাম হোসাইনের সাথে কোশ্চিন কালেও ইয়াজিদের যায়। হ্যাঁ, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি সাহাবি, কাতিবে ওহি, ওনার জন্য আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিসাবা ওয়াকহিল আযাবা। নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা জালহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বি। কিন্তু নবীর দোয়া আমিরে মুয়াবিয়ার জন্য, ইয়াজিদের জন্য নয়, নাউজুবিল্লাহ বলেন। বরং হাদিস আছে ইয়াজিদের জন্য রাসূল পদদোয়া করেছেন, নাউজুবিল্লাহ বলেন। আমরা আমিরে মুয়াবিয়াকে সম্মান করি, কিন্তু তার কুপুত্র ইয়াজিদকে শাহজাদা বলার কোনো সুযোগ নাই। এটা দূর কি বাত, ইয়াজিদকে আমিরে মুয়াবিয়ার ছেলেও বলা যাবে না। আপনারা বলতে পারেন, হুজুর একই কথা, সে তো আমিরে মুয়াবিয়ারই ছেলে। কোরআনুল করিম 46 নম্বর সূরা, 11 নম্বর সূরা, 46 নম্বর আয়াত, সূরাতু হুদ। নূহ আলাইহিস সালাম যখন কাঠপাটা রুদে নৌকা বানাচ্ছিলেন, ছেলে বলছে ঠাট্টা বিদ্রুপ করে, বাবা কোথায় বন্যা কোথায় কি নৌকা বানান খেন। বলে বাবা আয় নৌকায় উঠে যা, একটু পরেই বন্যা হবে। সে উঠে নাই। নূহ নবী যখন উঠে গেলেন, প্লাবন যখন শুরু হয়ে গেল, প্লাবিত হয়ে গেল কেনান, সে অনেক উঁচা লম্বা, সে মনে করেছিল বেঁচে যাবে, মহাপ্লাবনে সেও আর বেঁচে যায়। তো নূহ নবী বলছিলেন, আল্লাহ আমার সন্তানটা তো ডুবে যায়, তুমি একটু হেদায়াত দিয়ে তার নৌকায় তুলে দাও। আল্লাহ বললেন, খামোশ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। তুমি কাকে তোমার সন্তান বলছো? আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, হি ইজ নট অফ ইউ ফ্যামিলি, শিওরলি অবশ্যই কেনান তোমার সন্তান নয়, পরিবারের অন্তর্ভুক্ত নয়। পরের আয়াত আল্লাহ বলছেন, কেন নয়? ইন্নাহু আমালুন গায়রু সালে, ভেরিলি হিজ ওয়ার্ক ইজ আনরাইটিয়াস, তার কাজ ন্যায় সঙ্গত নয়। নবীর সন্তান হিসেবে যা করা দরকার সে তা করতে পারে নাই, সুতরাং নবীর সন্তানের দপ্তর থেকেও তার নাম আমি আল্লাহ কেটে দিয়েছি। তো নবীর সন্তান যদি বদামলের কারণে নবীর সন্তানের পরিচয় হারায়, তো সাহাবীর সন্তান আওলাদ রসুলের গলায় চুরি চালানোর কারণে সেও আর আমিরে মুয়াবিয়ার ছেলে থাকতে পারে? সুবহানাল্লাহ। পড়েন, আমিরে মুয়াবিয়ার সন্তান কি? ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবেলায় সৈয়দনা ওমর আল ফারুকের শাহজাদা আব্দুল্লাহ ইবনে ওমরও তো কিছু না। সুবহানাল্লাহ। কোন ওমর? যে ওমর নবীজি মুনাফিকের জানাজায় গেলেন, তিনি পেছন থেকে টেনে ধরলেন, নবীজি তবু গেলেন, আল্লাহ কোরআন নাজিল করে দিলেন, লা তুসাল্লি আলা কবরি নবী, আপনি মুনাফিকের জানাজা পড়েন না। সুবহানাল্লাহ। কোন ওমর? মদিনায় ভূমিকম্প হলো, যে ওমর কদম দিয়ে আঘাত করে বলছে ভূমিকম্প, এটা রাসূলুল্লাহর রওজা শরীফ, এ জমিনে নবী শুয়ে আছে, তুই যাবি কি যাবি না? সুবহানাল্লাহ। সেদিনের পর থেকে মদিনায় আর ভূমিকম্প হয়। তিনি সে ওমর, নীলনদ পানি দেয় না, যিনি চিঠি লিখে দিয়েছেন, যদি আল্লাহর নির্দেশে প্রবাহিত হও তো আমি আমিরুল মুমিনিন, জমিনে আল্লাহ আল্লাহ রসুলের খলিফা, নির্দেশ দিচ্ছি আমার চিঠি পাওয়ার পর, চিঠি পেতে দেরি, পানি দিতে দেরি যেন না হয়। নিন্নত সেদিন পানি দিয়েছিল। তিনি সে ওমর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিবিরা ঘিরে ধরেছে, এটা দিতে হবে, ওইটা দিতে হবে, এটা দিতে হবে, বাহির থেকে কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বুঝতে পারলেন এটা আমার ওমরের সালাম। পেছনে ফিরে দেখে বিবিদের একজনও নাই। সুবহানাল্লাহ, এত ভয় তারাও পেতেন।
নবীজি বলছেন লাউ কানা নাবিয়ুন বাদি লাকানা উমার, আমার পরে কেউ যদি নবী হতো তো আমার উমার নবী হতো। কেমন উমার? যে উমারের দারে কাছে তো শয়তান গেস্ত না, উমরের ছায়া যে জমিনে পড়েছে, যে রাস্তা দিয়ে উমার একবার গিয়েছে ওই রাস্তা দিয়ে শয়তান আর যেত না। আশায়তানু ইয়াফিরু মিন যিল্লি উমার, সে উমারের বেটা আব্দুল্লাহ ইবনে উমার গনিমতের মাল বণ্টন করছেন সৈয়দানা উমার। শাহজাদা আব্দুল্লাহ ইবনে উমার বলছেন, আব্বা জান আপনি আমাকে কম দিচ্ছেন অথচ আমি মুজাহিদ, অথচ আমি উহুদে হাইবারে হুনাইনে খন্দকে অংশগ্রহণ করেছি, বদরের যুদ্ধেও যেতে চেয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ছোট আব্দুল্লাহ তুমি যেও না, সেজন্য আমি যাইনি। অথচ আপনি হাসান এবং হুসাইনকে দিচ্ছেন 1000 দেরহাম গনিমতের মাল, আমাকে দিলেন 500। সুবহানাল্লাহ। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা মিম্বর শরীফ থেকে নেমে যেয়ে বললেন, বাবা আর কেউ এত কঠিন কথা বলে আমারে কষ্ট দেয় নাই, তোমার এ কথার কারণে আমি যত কষ্ট পেয়েছি। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আরে হুসাইনের মোকাবেলায় বিপরীতে তুমি নিজেকে শাহজাদা দাবি করছো, খলিফার ছেলে আব্দুল্লাহ ইবনে উমার, তুমি জানো হুসাইনের খালাকে? হুসাইনের খালা হযরতে রোকাইয়া, হযরতে জাইনাব, হযরতে উম্মে কুলসুম। আমি উমার জানতে চাই তোমার খালাকে। তুমি জানো হুসাইনের ফুফি কে? হুসাইনের ফুফি উম্মে হানি। আব্দুল্লাহ তোমার ফুফি কে? তুমি জানো হুসাইনের মা? খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, আল্লাহর নবীর কলিজার টুকরা তনয়া, যাকে নবীজি নিজের শরীরের অংশ বলেছেন, খাতুনে জান্নাত ফাতেমা বাতুল। জানতে চায় তোমার মা কে? সুবহানাল্লাহ। বলবেন হুসাইনের বাবা আসাদুল্লাহিল গালিব, শের হায়দার আলী কররার আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা, তোমার বাবা উমার, হুসাইনের নানা আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আটখানা জান্নাতের মালিক, দুনিয়া আখিরাতের বাদশা, জান্নাতের দুলহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার নানাকে? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমার চুপ মেরে গেলেন। ঠিক আছে, যেহেতু স্ট্যাটাস বেশ কম, তো হাসান হোসেন তো 1000ই পাবেন, আমি তো 500ই পাবো। সুবহানাল্লাহ। পড়েন যেখানে আব্দুল্লাহ ইবনে উমার খলিফাতুল মুসলিমিনের শাহজাদা, হুসাইনের তুলনায় কিছু না, সেখানে ইয়াজিদকে নিয়ে তো কথা বলার সুযোগই নাই, কথা বলেন ঠিক না? আজকে যারা দুই শাহজাদার দ্বন্দ্ব বলে কারবালার যুদ্ধকে চালিয়ে দেয়, তাদেরকে আমি এ কথাগুলো স্মরণ করিয়ে দিলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। পড়ি আমি, মালউন ইয়াজিদের উপরে লানাত আমরা দিয়ে আসছি, দিয়ে যাব, শুধু আমরা দেই না আল্লাহও দেয়, কথা বলেন ঠিক কিনা? দলিল কোরআনুল কেরিম 33 নম্বর সুরা, 57 নম্বর আয়াত সুরাতু আল আহজাব। শোনার আগ্রহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'ানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কি দুনিয়া কি আখিরা উভয় জগতে আল্লাহ তাদের লানত দেয়। হুসাইনকে কতল করে ইয়াজিদ আল্লাহর হাবিবকে কত না কষ্ট দিয়েছে, রাসূল বরদাস্ত করে নাই, আল্লাহ কি আর বরদাস্ত করবে আল্লাহর লানত? ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে লাঞ্ছনাদায়ক বিতিকর মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহ ফরমাচ্ছেন বুখারীর বর্ণনা, আনতা মা মান আহবাবতা, দুনিয়ার জমিনে যার ভালোবাসা তুমি লালন করতে, হাসরের মাঠে সে ভালোবাসা তোমার নাজাতের প্রমাণ হবে। দুনিয়ায় যাকে তুমি ভালোবেসেছ, হাসরের মাঠে তার সাথে তুমি থাকবে। সুবহানাল্লাহ।
যে যাকে ভালোবাসে তার সাথে যেহেতু তার হাসার মনে রেখো ইয়াজিদ প্রেমীরা তোমাদের হাসর ইয়াজিদের সাথে আর আমরা যারা হুসাইনের আশিক কাল মাহশারে ময়দানে মাহশারে আমাদের হাসার নাসার ইমাম আলী মকাম হুসাইনের সাথে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ ইয়াজিদ নাকি সরাসরি জড়িত নয় তো কারবালায় পানি বন্ধ করেছে কে এ হুকুম দিয়েছে কে ইমাম আলী আকবরকে শহীদ করার হুকুম দিয়েছে কে ইমাম আলী আসগরকে তীর নিক্ষেপ করে হত্যা করেছে কারা ইয়াজিদিরা ফরাত নদীর পানি দরিন্দা কুকুর বিড়াল সবাই পান করে আওলাদ রাসূলের জন্য যারা বন্ধ করতে পারে আর যাই তারা পান করুক হাউজে কাউসারের কোন অংশ তাদের জন্য থাকতে পারে কারণ হাউজে কাউসারের পেয়ালা যে নবী পান করাবেন ওই হাউজে কাউসার তো আমার নবীর রওজা শরীফের নিচে সুবহানাল্লাহ সলাতু রাসূলুল্লাহ আলাইকুম ওরা ইয়াজিদের প্রশংসা করে আহলে বাইতের বদনাম করে নাউজুবিল্লাহ বলে ইয়াজিদ দায়ী কিনা ঐতিহাসিক বাস্তবতা আপনাদের সামনে আমি তুলে ধরছি যারা ইয়াজিদকে খলিফা বলে নির্দোষ বলে চালিয়ে যায় ইমাম হুসাইনকে বাগি বলে তারা কোরআন মানে না কোরআনুল কেরিমের 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত সূরাতু আল আহজাবে আল্লাহ ইশা ফরমাচ্ছেন إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا قرن الله أكبر الله تعالى بلچن الله سبحانه وتعالى wishes only to remove our rejis evil deeds sins from you O Ahle Bayt and to purify you with a true purification Allah Ta'ala chan somost prokarer napaki Ahle Bayt theke dur kore diye poripurno rupe Ahle Bayt ke pobitro kore dite Allah jader ke pobitro baniye diyechen tader gaye jara napakir tokma lagay ora ar jai hok Quran mane ar jara Quran mane na কোরআনের একটা আয়াত একটা লাফস একটা হরফ যারা অস্বীকার করে তারা কাফের হয়ে যায় নাউজুবিল্লাহ বলো ইমাম জালালউদ্দিন সুয়ুতি তারিখুল খুলাফার ভিতরে বর্ণনা করছেন ইয়াজিদ তার প্রাদেশিক শাসনকর্তা ওবাইদুল্লাহ বিন জিয়াদকে ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করার এবং তাকে হত্যা করার নির্দেশ দিয়েছে নাউজুবিল্লাহ বলেন ইমামের শাহাদাতের সংবাদ যখন ইয়াজিদ শুনল প্রথমে সে খুব খুশি হয়েছে জালালউদ্দিন সুয়ুতি তারিখুল খুলাফার ভিতরে নোট করছেন ইমামে তাবারী তারিখে তাবারীর ভিতরে কোট করেছেন কিন্তু পরে সে লজ্জিত হয়েছে কারণ খুব বেশি সংখ্যক মানুষ তাকে লানত দিচ্ছে বলছে ইয়াজিদ লানাতুল্লাহি আলাই এই কথা শুনে শুনে সে পরে লজ্জিত হয়েছে ইউনুস ইবনে হাবিব আল জারমি তিনি বলছেন ইবনু জিয়াদ ইমাম এবং তার সাথীদের শহীদ করে ছিন্ন মস্তক ইয়াজিদের কাছে পাঠানোই ইয়াজিদ বেশ খুশি হয়ে যায় এবং ইবনে জিয়াদের মর্যাদা সিমর জিলজৌশান আমর বিন সাদ তাদের সম্মান ইয়াজিদের কাছে বহু গুণ বেড়ে যায় নাউজুবিল্লাহ মস্তক মোবারক যখন সামনে রাখলো ইয়াজিদ খুশিতে কবিতা পাঠ করলো কবিতার অনুবাদ এরকম যেটা তারিখে তাবারীতে ইমাম ইবনু জারির তাবারি পঞ্চম খণ্ড 536টায় আল বেদায় ওয়ান নেহায় ইবনু কাসির 11 খণ্ড 558 পৃষ্ঠায় এবং 651 পৃষ্ঠায় বর্ণনা করেছেন সে বলছে বদরে নিহত আমার পূর্বপুরুষরা যদি আজকে দেখতো উতবা সাহেবার আমার দাদারা তারা হাত তালি দিয়ে বলতো আমরা বদরের দ্বিগুণ হত্যা করেছি এবং হুসাইনকে হত্যা করে তার পরিবার সহ 72 জনকে শহীদ করে বদরের পাল্লাকে সমান করে দিয়েছি নাউজুবিল্লাহ সে যখন এই কবিতা বলছে তাবেই ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন সে সুস্পষ্ট মুনাফিকি করেছে
আল্লাহর কসমের পর কসম তার বাহিনীর লোকদের সবাই পর্যন্ত তাকে বৎসনা করেছে তার দুর্নাম করেছে যে ইয়াজিদকে তো আমরা মোটামুটি ভালো মনে করতাম সে এত নীচ এত জালেম তারাও তাকে বৎসনা করেছে নাউজুবিল্লাহ বলেন ইমাম মাহমুদ আলুসি বাগদাদী হানাফি তাফসীরে রুহুল মাআনিতে কিছুটা ভিন্ন শব্দে কবিতাটা তুলে ধরেছেন আজ হোসাইনকে কতল করে বদরের প্রতিশোধ নিলাম বদরে আমার দাদাকে হোসাইনের নানা কতল করেছে কারবালায় হোসাইনকে শহীদ করে সে বদলা নিয়েছে নাউজুবিল্লাহ এই কথা যে বলতে পারে অনুকোনা পরিমাণ ঈমানও কি তার কাছে আছে ওবাইদুল্লাহ বিন জিয়াদ যখন ইমামের ঠোঁট মোবারকে মস্তক মোবারক সামনে রাখার পরে ছড়ি দিয়ে গুতা দিয়েছে ঠোঁট এবং দাঁত বলছে হোসাইন শহীদ হয়ে যাওয়ার পরেও এত সুন্দর সুবহানাল্লাহ সে গুতা দিচ্ছে আর এই কথাগুলো বলছে উপস্থিত একজন সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রেজেন্ট ছিলেন ওই মজলিসে তিনি বলছেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ তোমার লাঠি সরিয়ে নাও কার ঠোঁট এবং জবানে আঘাত করছো আমি বারবার দেখেছি ওই ঠোঁট এবং জবানে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী বারবার চুমু খেয়েছে ওবাইদুল্লাহ বিন জিয়াদ রাগ করে বলছে যায়েদ বিন আরকাম সাহাবীকে তুই যদি বুড়া না হইতি তোর গর্দানও কল্লা থেকে নামিয়ে দিতাম নাউজুবিল্লাহ এরকম বেয়াদবি তারা করেছে করে একটাও দলিল নাই আর আমরা যে আমার হোসাইনের পক্ষে কথা বলি হাজারটা দলিল মজুদ আছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ মস্তক মোবারক দামেশকে পাঠালো ইবনু জিয়াদ ইমামের মাথা মাঝখানে চারপাশে আরো ১৮টা মাথা মোবারক যেগুলো আহলে বাইতের ইমামে আলী আকবরের মাথা কাসিম বিন হাসানের মাথা আব্দুল্লাহ বিন হাসানের মাথা আব্দুল্লাহ বিন আকিলের মাথা মোবারক তো ইয়াজিদ একই কাজ ইবনে জিয়াদের মতো তার ছড়ি দিয়ে ইমামের সামনের দুই দাঁতে এরকম গুতা দিচ্ছে নাউজুবিল্লাহ বলে ঠোঁট মোবারকে জখম করছে জোর জোর করে রক্ত পড়ছে মাথা থেকে আঘাত করে সে বলছে আর অনেক লম্বা কথা সে যখন আঘাত করছে তার সামনে একজন সাহাবী ছিল তার নাম আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আগেরটা ছিল কুফার ঘটনা ইবনে জিয়াদ করেছে সেটা ছিল যায়েদ ইবনে আরকাম রাসূলুল্লাহর সাহাবী ইয়াজিদের দরবারে যিনি ইনি হচ্ছেন আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইয়াজিদ তোর সব মানলাম কিন্তু এটা মানতে পারলাম না যে ঠোঁট এবং দাঁত মোবারকে তুই আঘাত করছিস তোর ছড়ি দিয়ে ওই ঠোঁট এবং দাঁত মোবারক আল্লাহর হাবিব চাকতেন নবী রাহমাতুল্লিল আলামিন বারবার চুমু খেতেন ওই ঠোঁট দিয়ে একটা আওয়াজ বেরোবে ওটা শোনার জন্য অধীর আগ্রহে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন প্রতীক্ষার প্রহর গুনতেন সুবহানাল্লাহ ইয়াজিদ তারিখে তাবারিতে এসেছে দ্বিতীয় গ্রন্থ ২৯৬ পৃষ্ঠা ওই সাহাবীকে ধরে এনে জবাই করে দিয়েছে নাউজুবিল্লাহ বললেন না তবু বলবেন ইয়াজিদ জড়িত নন ইয়াজিদ দায়ী নয় কথা বলে না কারবালার ঘটনায় ইয়াজিদ কি দায়ী নয় ওরা কারা যারা ইয়াজিদকে বাঁচাতে চায় মসজিদের মিম্বরগুলিতে বসে ইয়াজিদের পক্ষে সাফাই গায় খলিফাতুল মুসলিমিন বলে নামাজি বানায় ইয়াজিদকে আবেদ গুজার বানায় খলিফা বলে ওরা খারা ওদের জন্ম নিয়ে আমাদের সন্দেহ দাড়ি টুপি আবা কোবা জুব্বা পাগড়ি মুসলমানের লেবাসে ওরা ইহুদি নাসারাদের চাইতেও মারাত্মক কথা বলেন ঠিক কেনা ইমামের মস্তক মোবারক হচ্ছে দামেশকে আর ওনার দেহটা হচ্ছে ইরাকে দাফন হয়েছে ইয়াজিদ কবিতা পাঠ করছে তার বাড়ির ছাদে তখন একটা কাক ডাকছে ইয়াজিদ কবিতা বলছে নাইবাল গোরাবু কুলতু কুল আউলা তাকুল কদ ইকতাদাইতু মিনার রাসূল দুয়ুনি কাক তুই ডাক আর না ডাক আমার কাম আমি করি ভালাইছি কি করেছি
কদিকতাদাইতু মিনার রাসূল দুয়ুরি বদরে রাসূল আমার দাদা উতবা সাহেবাদের মেরেছে আমার বংশের 70 জনকে তারা নিহত করেছে বদরে আজ হোসাইনকে কতল করে সে শত্রুর প্রতিশোধ নিয়েছে কে বলছে ভাই ইয়াজিদ বদরে 312 জনে মিলে মারছে 34 জনকে বদরি সাহাবী কয়জন 313 জন 12 জনে মারছে 34 জনকে একা ইমাম আলী মাকাম সুলতানে কারবালা সাইয়্যিদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাব্বা জান শের খোদা আসাদুল্লাহিল গালিব আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা মেরেছিলেন একা 34 জন তো সে বলছে বদরে হোসাইনের বাবা আর নানা মিলা আমার দাদাদের সাসাদের বাবাদের মারছে আজ কারবালায় হোসাইনকে শহীদ করে আমি রাসূল থেকে বদলা নিয়েছি নাউজুবিল্লাহ এ কথার পরে ইয়াজিদকে যারা মুসলমান বলে যারা বলে এদেরকে আমরা মুসলমান মনে করতে পারি না কথা কোন ঠিক ইয়াজিদ আল্লাহ রাসূলের রিসালাত কো স্বীকার করেছে ইয়াজিদ রাহমাতুল্লিল আলামিন নবী থেকে প্রতিশোধের কথা বলেছে এই ইয়াজিদের পক্ষে যারা সাফায়ে গায় ওদের জুতা পেটা করা দরকার মসজিদের মিম্বরে কেউ ইয়াজিদের পক্ষে বললে মিম্বর থেকে তাকে নামিয়ে দেওয়ার দায়িত্ব মুসল্লিদের কথা কোন ঠিক না যদি অনুকোনা পরিমাণ ঈমানও থাকে আল্লাহ হেদায়েত নসিব করুন পড়ি আমি বড় মাদ্রাসায় যে বড় হুজুরদের কিতাব খুঁজবেন বড় মাদ্রাসা আছে আমাদের দেশে এই বড় হুজুররা কথাগুলো বেশি বলে সেজন্য বলছি শরহু ফিকহিল আকবার এটা হানাফিদের আকীদার কিতাব দারুন নাফায়েজ বৈরুত লেবাননের ছাপ ইয়াজিদ বক্তৃতা দিচ্ছে শরহু ফিকহিল আকবারের 175 পৃষ্ঠা এসেছে ক্বালা ইয়াজিদ ইন্নী জাযাইতুহুম বিমা ফালু বিআশিয়াকি কুরাইশিন ওয়া সানাদিদিহিম সে বলছে বদরে নবীর সাহাবীরা কুরাইশ নেতাদের হত্যা করেছে আর কারবালায় সে সাহাবীদের সন্তান সে নবীর নাতি হুসাইনকে শহীদ করে আমি বদলা নিয়েছি নাউজুবিল্লাহ বলে এ কথা যে বলতে পারে তাকে আমরা মুসলমান মানতে পারি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীর রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় লানাতুল্লাহি আলা যালিমিন জালিমদের উপর আল্লাহর লানাত এই আয়াতের তাফসীর করতে যে ইমাম মাহমুদ আলুসি হানাফি বাগদাদি 3 পৃষ্ঠা তাফসীর করেছেন আয়াতের একটা খণ্ডিত অংশ ফ্রেজ তাফসীর করেছেন কয় পৃষ্ঠা 3 পৃষ্ঠা তাফসীরের পরে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন তিনি বলছেন আকুলু ইন্নাল খাবিসাতা লাম ইউসাদদিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহমুদ আলুসি হানাফি বাগদাদি বিশ্ববিখ্যাত মুফাসসির তিনি বলছেন লানাতুল্লাহি আলা যালিমিন আয়াতের তাফসীর করে যে আমি বলছি ইন্নাল খাবিসাতা আইয়াজিদা এই জালিম মালউন ইয়াজিদ লাম ইউসাদদিক বিরিসালাতিন নবী আল্লাহর নবীর রিসালাতে বিশ্বাস করত না কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলে সে মুমিন হতে পারে যদি না বলে মনে মনে তাকে সেটা ভিন্ন কথা কিন্তু অস্বীকার করলে সে কাফের কথা বলেন ঠিক কি না ইয়াজিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে মানত না সে কাফের কথা বলেন ঠিক কি না সে নিয়মিত মদ পান করত কিছু লোক তার দরবারে যেয়ে বলছে খলিফা দাবি করছো আর তুমি বোতল খাও কয় তো কি হইছে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শরীয়তে না মদ হারাম ঈসার শরীয়তে তো মদ হালাল নাউজুবিল্লাহ বলবেন না যে আমার নবীর শরীয়ত মানলো না ঈসার শরীয়ত মানলো সে খ্রিস্টান হতে পারে মুসলমান হতে পারে আরো দলিল লাগবে যা হোক অসুস্থ মানুষ কথা বলতে ব্যাগ পেতে হচ্ছে মূলত ইয়াজিদ হচ্ছে 3-in-1 একের ভেতরে 3 ইয়াজিদ 5 এক ইয়াজিদ মুনাফিক ইয়াজিদ কাফের
কয়টা সলাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম প্রতিষ্ঠা করার জন্য গিয়েছিলেন ইয়াজিদের মুলুকিয়তের বিরুদ্ধে কণ্ঠ উচ্চারণের জন্য গিয়েছিলেন সুবহানাল্লাহ পড়েন দ্বন্দ্বটা কি ক্ষমতার ছিল না ইয়াজিদকে কাফের বলার যথেষ্ট কারণ আছে যারা ইমামকে শহীদ করলো তাদের বিচার না করে উঁচু উঁচু পদ পদবি দিল ইয়াজিদ কারা ইয়াজিদকে বাঁচাতে চায় কারা ইয়াজিদ এর দালালি করে তারা আর যাই হোক মুসলমান হতে পারে দশ মুহররমকে কেন্দ্র করে দুটো ফিরকা বিভ্রান্তি ছড়ায় একটা হচ্ছে খারেজি আরেকটা হচ্ছে রাফেজি খারেজিদের আপডেট ভার্সন হচ্ছে আমাদের দেশে আহলে হাদিস এহাবি ওয়াহাবি খারেজি বলে আমরা কমনলি যাদেরকে চিনি রাফেজি হচ্ছে আহলুত তাশায়ু শিয়া সম্প্রদায় যারা বাড়াবাড়ি করে হোসাইনের মহব্বত দেখাতে যে আবু বকর ওমর ওসমানকে গালি দেয় নাউজুবিল্লাহ বলেন কারবালা কেন সংগঠিত হয়েছে কথা কেউ বলে না কারবালার শিক্ষা কি সূরা আহজাবে একটা আয়াত আছে সময় সংক্ষেপ আমি আলোচনা করব টাইটলি আপনাদের আগ্রহ আছে অসুবিধা হয় না তো ইয়াজিদের দালালদের জন্য দুনিয়া আখেরাত অপমান এরকম একটা ঘটনা আমাদের বদরাটে ঘটেছে কদিন আগে সে দাবি করছে ইয়াজিদ নাকি সাহাবী নাউজুবিল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের শের শের মিল্লাত মুফতি আলাউদ্দিন জিহাদি বাগ্গি শহীদিন ওখানে জুমা পড়েছিলেন তিনি দাঁড়িয়ে গেলেন তিনি বলছেন হুজুর কি কইছে পাশের জনকে কয় সাহাবি কইছে কয় কি কইছে ইয়াজিদকে তিনি মনে করছিলেন তিনি ভুল শুনেছেন দাঁড়িয়ে গেলেন বলে আপনি কি বল হ্যাঁ আমি বলেছি কয় নামাজের পর আপনার সাথে কথা বলবো তো তিনি বললেন মুসল্লিদেরকে আপনারাও থাইকেন কথা বলবো ইনশাআল্লাহ সাহাবী হবে কোন থেকে ইয়াজিদের জন্মই তো হয়েছে রাসূলুল্লাহর ইন্তেকালের পরে তো নবী না দেখলে সে কি সাহাবী হয় কত বড় বেওয়াকুফ এবং মূর্খ আসলে শুধু মূর্খ না এরা হচ্ছে জ্ঞান পাপি এরা হচ্ছে ইয়াজিদের পাঁচাটা দালাল কথা বলেন ঠিক কি না এই মিম্বর রাসূলুল্লাহর মিম্বর এই মিম্বর ইমামে হাসান মুজতাবার নানার মিম্বর এই মিম্বর ইমামে আলী মাকাম জান্নাতের যুবকদের সরদার হুসাইনের নানার মিম্বর এই মিম্বরে কোনো ইয়াজিদের দালাল বসতে পারে না তো তিনি ধরে দিয়েছিলেন পরের জুমাতে হুজুরের আর আশা লাগে নাই আলহামদুলিল্লাহ পড়েন আর যারা হুসাইনের আশেক ইমামে আলী মাকামের মুহিব্বিন আরাকিন তাদের জন্য দুনিয়া আখেরাতে মাগফিরাত এবং আল্লাহর জান্নাত আছে না নাই সমস্ত হক মাসলাক ইয়াজিদের ব্যাপারে একমত ইয়াজিদ ফাসেক ইয়াজিদ মুনাফিক ইয়াজিদ জালেম কথা বলেন ঠিক কি না মদখোর জেনাখোর আরো যত খারাপ গুণ আছে সব ইয়াজিদের আছে নাউজুবিল্লাহ বলেন ইমামে আজম নাকি ওনাকে কাফের বলে নাই আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে নাই ওনার কাছে উপযুক্ত প্রমাণ পৌঁছাই নাই সেজন্য কিন্তু অসংখ্য ইমাম মুজতাহিদিন ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাবের ইমাম এবং হেদায়ার শরাফাতুল কাদিরের লেখক ইবনুল হুমাম অসংখ্য মুজতাহিদিন ইয়াজিদকে কাফের বলেছে তো আমরাও তাকে কাফের বলি কথা কোন টিকছে না এখন এমনও শোনা যায় কারবালার ঘটনায় নাকি ইয়াজিদের হাত ছিল না নাউজুবিল্লাহ বলেন পুরো ঘটনাই তো ইয়াজিদের নির্দেশে ঘটেছে আহলে বাইতের উপর যে জুলম হয়েছে তাতে ইয়াজিদের পুরো সমর্থন আছে আছে না নাই আমি আপনাদেরকে দলিল দিয়ে শোনাচ্ছি আল বেদায়া ওয়ান নাহায়া বিশ্ববিখ্যাত তারিখের কিতাব চতুর্থ খণ্ড 188 পৃষ্ঠায় বা সানাদ ইবনে কাসির কারবালার ঘটনা বর্ণনা করছেন ফালাম্মা দাখালা আর-রুউস ওয়ান-নিসাউ আলা ইয়াজিদ দা আশরাফ আশ-শাম فاجلسهم حوله ثم دعا بعلي بن الحسين وسبيان الحسين ونسائه ইমামে আলী মকাম হুসাইন এবং আরো 72 জনের ছিন্ন মস্তক মোবারক যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো তখন সে শাম মানে দামেস্কের সম্ভ্রান্ত লোকদেরকে ডেকে এনে তামাশা করছে সেই ইমামে আলী আসগর ইমামে জাইনুল আবেদিনকে ডেকে নিয়ে বলছে যার নাম হচ্ছে বাকের বাকের শব্দের অর্থ হচ্ছে বিদীর্ণকারী
অর্থাৎ ফুরা ইলমকে যিনি বিদীর্ণ করে ফুরা ইলম সিনায় নিয়ে নিয়েছেন তিনি হচ্ছেন ইমাম জাইনুল আবেদীন একমাত্র আওলাদ রাসূল যিনি কারবালায় বেঁচে গিয়েছিলেন তো তাকে দেখে আহলে বাইতের আরো যত পর্দানশীন মহিলা আছে ফাউদখিলনা আলাইহি ওয়ান নাসু ইয়ানদুরুন আহলে বাইতের বাচ্চাদেরকে সঙ্গী সাথী যারা ছিলেন মহিলাদেরকে ইয়াজিদ মজলিসে নিয়ে এসেছে যে পর্দানশীন মহিলাদেরকে চাঁদ সূরজ দেখে না আজকে দামেস্কের লোকদের সামনে ইয়াজিদ তাদেরকে এনে ওপেন করে দিয়েছে হায় ফাকাল আলী আলী ইবনে হুসাইন ইয়াজিদ আলী ইবনে হুসাইন জাইনুল আবেদিনকে বলছে ইয়া আলী আবুকা কতা রহিমি ওয়া জাহালা হাক্কি ওয়া নাযানি সুলতানি জাইনুল আবেদিন তোমার বাবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে আমার যে হক আছে সেটা বুঝার চেষ্টা করে নাই আমার ক্ষমতা নিয়ে কারাকারি করেছে নাউজুবিল্লাহ ফাসানা আল্লাহু বিহি মা কদর আইতা তো আল্লাহই ফয়সালা করে দিয়েছে যা ঘটেছে কারবালায় তুমি সচক্ষে দেখেছো নাউজুবিল্লাহ বলেন এই কথা বলার পরে আপনারা কি বলবেন ইয়াজিদ এই ঘটনাকে সমর্থন করে নাই যিনি শহীদ হলেন তার সন্তানকে বলছে তোমার বাবার কি হয়েছে তুমি কারবালায় দেখেছো নামটা আল্লাহর দিয়ে দিয়েছে ফাসনা আল্লাহ আল্লাহ করেছেন নাউজুবিল্লাহ বলে এই দালালরা কিভাবে বলে ইয়াজিদ নয় দায়ী নয় এ কথা আমি বুঝতে পারি না ওরা হয় সৌদি আরবিয়ার পেট্রোডলার খেয়েছে নতবা ইহুদি নাসারাদের রিয়াল ডলার খেয়েছে নতবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা মজলুম হওয়ার পরেও তার পক্ষ না নিয়ে তারা সুস্থ মস্তিষ্কে যেভাবে ইয়াজিদের দালালি করে এতে সন্দেহ নেই ওরা আর যাই হোক মুসলমান হতে পারে সব হলো তার হুকুমে ইশারায় তারপর পুরো ঘটনা সে স্বীকার করলো যারা হত্যা করলো তাদেরকে সে বড় বড় পদ পদবি দিল প্রমোশন দিল এরপরও কি সে দায়ী নয় সেই ইয়াজিদকে কারা বাঁচাতে চায় যারা বাঁচাতে চায় তাদের জন্ম নিয়ে আমাদের সন্দেহ জাগে কথা কর ঠিক কি এই নোংরা দালালি কোনো মুসলমান করতে পারে তো ইমামে জাইনুল আবেদিন ইয়াজিদ যখন বলছে কি ঘটেছে কারবালায় তুমি দেখেছো তো তিনি কি চুপ থাকবেন তিনি জবাব দিলেন কোরআন শরীফ থেকে আর সেটা কোরআনুল কারীমের সূরা আহজাবে আল্লাহ তাআলা রেকর্ড করে দিলেন তিনি বলছেন মা সাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব সুবহানাল্লাহ তিনি বলছেন তাকদীরের লেখা অনুপাতে জমিনে তোমাদেরকে বিপদ আপদ স্পর্শ করে অর্থাৎ আব্বাজান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকদীরে শাহাদাত লেখা ছিল আলহামদুলিল্লাহ বাবা কারবালার ময়দানে শহীদ হয়েছে ইয়াজিদ লজ্জা পেয়ে গেছে বাচ্চা মানুষ কোরআন শরীফ দিয়ে দলিল দিছে সুবহানাল্লাহ তো ইয়াজিদের একটা ছেলে ওখানে উপস্থিত ছিল তার নাম খালিদ فقال يزيد لابنه خالد اجبه তে খালিদ কে ডেকে বলছে বাবা আমি বুড়া মানুষ মুরব্বি মানুষ বাচ্চার জবাব দেয়া ঠিক হবে না বাচ্চা মানুষের জবাব তুমি বাচ্চায় দাও সুবহানাল্লাহ ইবনে কাসির রেকর্ড করে দিলেন কালা ফামা আদারা খালিদুন মা ইয়ারুদ্দু আলাই আহলে বাইতের শান মান আল্লাহ সেদিন বুলন্দ করলেন ইয়াজিদের ছেলে খালিদ আওলাদ রাসূলের জবাবে কি উত্তর করবে সেটা তার মাথায় আর এলো না সে উত্তর খুঁজে পেল আল্লাহ সেদিন আওলাদ রাসূলের মর্যাদাকে বুলন্দ করে দিয়েছেন সুবহানাল্লাহ আপনাদের অসুবিধা হয় না তো আল্লাহ তাআলা আহলে বাইতের শান মান বুলন্দ করে দিয়েছেন এখনো বুলন্দ রেখেছেন কিয়ামত পর্যন্ত বুলন্দ রাখবেন ইনশাআল্লাহ আহলে বাইতের এই পতাকার নিচে যারা থাকবে কিয়ামতের মাঠে তাদের শানও বুলন্দ করে দিবে একজন তিনি কে এতক্ষণে বুঝে থাকলে বলেন কারবালার ঘটনায় ইয়াজিদ দায়ী নয় এক শতভাগ দায়ী কথা বলেন ঠিক কি না সালাত নেয়া রাসূলুল্লাহ আলাইকুম
দশ মুহররম তো তাই আশুরার মাসে আহলে বাইত তা ইমামের মহব্বতে স্মরণে যাদের হৃদয়ে রক্তকরণ হয় না যাদের দিলে ব্যথা লাগে না চোট লাগে না নবীর উম্মত দাবি করার তাদের কোনো অধিকার নাই কথা বলেন ঠিক কি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যথিত হয়েছেন নিজে কেঁদেছেন কথা বলেন ঠিক কি না আবদ ইবনে হুমাইদ রিওয়ায়াত করেছেন তার মুসনাদে ইমাম তাবারানি তার তাফসিরে কবীরে ইমাম হাইসামি তার মজমাউয যাওয়ায়েদে ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা করেছেন ইমাম বাইহাকি তার দালাইলুন নবুওয়াতে শোনাবো হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি নিসফান নাহার আশা সাগদারা মাহু কারুদাতুন ফিহা দামুন ফাকুলতু বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা হাযা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন দুপুর বেলা আমি খাবে দেখলাম আল্লাহর হাবিবের নূরানি চুল মোবারক দাড়ি মোবারকে জান্নাতের মাটি লেগে আছে হাত মোবারকে কারুদাতুন ফিহা দামুন একটা কাচের বোতল বোতলের ভেতরে দেখলাম রক্ত আমি বললাম ফেদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ও নবী আমি আব্দুল্লাহর মা এবং বাবা আপনি নবীর কদমে কুরবান একটু বলেন না নবী আপনার ওই কাচের বোতলে কি সুবহানাল্লাহ বলেন নবীজি বললেন হাযা দামুল হুসাইন ওয়া আসহাবিহি ওয়ালাম আজাল আলতাকিতহু মুনযুল ইয়াউম ও আব্দুল্লাহ শোনো এই বোতলের ভেতরে আমার হুসাইন এবং তার সঙ্গী সাথীদের রক্ত আমি নবী আজ দুপুর বেলায় কারবালার ময়দান থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি আল্লাহর আদালতে বিচার দেব বলে হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফাউহুসি যালিকাল ওয়াক্ত ফাজিদু কুতিলা যালিকাল ওয়াক্ত আমি ঘুম থেকে উঠে গেলাম খাবের ভেতর আল্লাহর হাবিবকে দেখলাম দিনে দেখেন আর রাতে দেখেন কেউ যদি নবী দেখে সে সত্য দেখেছে সুবহানাল্লাহ বলেন আমার রাসূল বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা যে আমাকে দেখেছে সে সত্যি আমাকে দেখেছে কারণ ইন্নাস শায়তানা লা ইয়াতামাসসালু বি শয়তান দুনিয়ার সব মানুষের সুরত ধরতে পারে আমি নবীকে সে আত্মস্থ করতে সুরত ধরতে পারে তিনি বললেন আমি ঘুম থেকে উঠে হিসাব দেখলাম দেখলাম সেদিন হিজরি 61 সন 10 মুহররম এরপর 21 দিন বা 23 দিন পরে যখন কাফেলা এসেছে তারা সংবাদ দিয়েছে হ্যাঁ হিজরি 61 সনের 10 মুহররম দুপুরের সময় কারবালায় ইমামে আলী মকাম জান্নাতের যুবকদের সরদার হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে সুবহানাল্লাহ এজিদের পক্ষ নেওয়া হোসাইনের বিরোধিতা ঠিক কিনা হোসাইনের বিরোধিতা যারা করে বুঝতে কষ্ট হয় না এরা সবাই এক একটা টাটকা ইয়াজিদ আরেকটা হাদিস আপনাদের শোনাই দালাইলুন নবুয়াত সপ্তম খণ্ডে ইমাম বাইহাকি বর্ণনা করছেন আল্লাহর হাবিবের একজন বিবি যিনি হচ্ছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির 9 জন মতান্তর 11 জন বিবি নবীজি কাউকে জিব্রিল আমিনের এনে দেয়া মাটি কারবালার শাহাদাতের বহু কাল আগে নবীজিকে দিলেন নবীজি এ মাটি জমা দিলেন উম্মে সালামাকে আর বললেন তুমি এ মাটি যখন লাল হতে দেখবে রঙিন রক্তিম বর্ণ ধারণ করতে দেখবে বুঝবা ওই দিন আমার নাতি হুসাইন কারবালায় শাহাদাত বরণ করেছে ইন্না লিল্লাহি তিনি বলছেন হযরতে সালমা তিনি উম্মে সালামার ঘরে ঢুকলেন ওয়াহিয়া তাবুকি দেখলেন তিনি কাঁদছেন ফাকুলতু তিনি বললেন মা ইয়াবুকিকে ও মা তোমাকে কিসে কাঁদাচ্ছে কালাত তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর হাবিবকে দেখলাম ফিল মানামি ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তরাব আল্লাহর নবীর নূরানি চুল মোবারক দাড়ি মোবারকে বেহেশতের মাটি লেগে থাকতে দেখলাম আমি বললাম মালাকা ইয়া রাসূলুল্লাহ ও নবী আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হয়ে যাক আপনি দুলি দুশরিত হয়ে আছেন কেন কাঁদছেন কেন অবস্থা কেন কালা আল্লাহর নবী বললেন শহীদতু কতালাল হুসাইন আনেফা ও উম্মে সালামা আজ হিজরি 61 সন কারবালার ময়দানে আমার কলিজার টুকরা নাতি হুসাইনকে ইয়াজিদিরা শহীদ করে দিতে আমি নবী স্বচক্ষে দেখেছি
অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করবেন হিজরি 61 সনের 10 মুহররম। হুসাইনের শাহাদাতের খবর আমার নবী দিয়েছেন তার বেলাদতের বহু কাল আগে। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ছোট নিনওয়া জমিন কারবালার একটা উপত্যকা দিয়ে হযরত আলী পার হচ্ছেন, ইয়াহিয়া হাদরামে হাদিস বর্ণনা করছেন, হযরত আলী কেঁদে দিলেন, ওনার দাড়ি মোবারক ভিজে সিনা মোবারক পর্যন্ত ভিজে যাচ্ছে। সাহাবীরা প্রশ্ন করলেন কেন কাঁদছেন, বলে জানো এটা সেই জমিন হিজরি 61 সনের 10 মুহররম, আজ থেকে 50-60 বছর পরে আমার কলিজার টুকরা তো নয় ইমাম হুসাইন জমিনে শহীদ হবে। উম্মে ফাদল বিনতে হারেস তিনি বলছেন আমি একদিন আল্লাহর হাবিবকে খুশি অবস্থায় দেখে হুসাইনকে কোলে করে নিয়ে সোনার কোল মোবারকে দিলাম, নাতি পেয়ে নানা হাসবেন, দেখি তার বিপরীত নবী কাঁদছেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক, কাঁদেন কেন নবী, নাতি তো কোলে আছে। বলে চাচি উম্মে ফাদল শোনো এইমাত্র জিব্রিল এসেছে, সে বলেছে সাতু কুতাল উম্মতি অচিরেই হিজরি 61 সনের 10 মুহররম কারবালায় আমার এই নাতিকে শহীদ করে দিবে, সেজন্য আমি নবী কাঁদছি। তো যে ইভেন্টকে কেন্দ্র করে রাসূল কাঁদে, নবী কাঁদে, ফাতেমা কাঁদে, হাসান হুসাইনের কান্না জোড়ে, এই কান্নায় যে মুমিন মুমিনের দিল কাঁদে না সেটা মর্দে মুজাহিদ নয়, সেটা মুর্দা দিল মুমিন হতে পারে, কথা কোন টিককে না। আর যারা এই জালেমদের পক্ষ নিয়ে হুসাইনের বিপক্ষে গায় তারা মুমিন হতে পারে না, তারা ফাসিক মোনাফিক কাফেরদের দোষর কথা বলেন টিককে না। যা হোক আলোচনা সেদিকে নয়, কারবালার চেতনা নিয়ে কথা বলবো ভেবেছি, সময় সংকেত, তারপরে আমি বলে দেই আমাদের যেখানটায় সমস্যা। আমরা হুসাইনকে ভালোবাসার দাবি করি, আসলেই ভালোবাসি, কিন্তু হুসাইনের চরিত্র আমাদের বেশিরভাগের মাঝে নাই, কথা বলেন ঠিক কিনা। আমরা লেনদেনে দুই নম্বরই করি, মিথ্যা বলি, বেওয়াফাদারি করি, বেনামাজি, এগুলো হুসাইনের চরিত্র নয়, এগুলো ইয়াজিদের চরিত্র, কথা কন ঠিক কিনা। কারবালার অন্যতম প্রধান শিক্ষা হচ্ছে জালিমদের বিপক্ষে বুক টান করে দাঁড়িয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা। জালিমের জুলুমকে ঘৃণা করতে হবে। ইমাম হুসাইন ইয়াজিদের জুলুমকে নীরবে সহ্য করতে পারতেন কিন্তু করেন নাই, প্রতিবিধান কল্পে তিনি সপরিবারে মক্কা শরীফ থেকে কুফা এসে গিয়েছেন, কথা বলেন ঠিক কিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সরব ছিলেন, বহু সাহাবী তখন বেঁচে ছিল, সরব ছিলেন না, নীরবে মেনে নিয়েছেন, কিন্তু ইমাম হুসাইন বুক টান করে ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, কথা বলেন ঠিক কিনা। ইয়াজিদ তখনও মক্কা মদিনায় হামলা করে নাই, এগুলো 62-63 হিজরির ঘটনা, কিন্তু ইমাম হুসাইন আশঙ্কা করেছিলেন এ কমবখত এমন কুকর্ম করবে যে পুরো মুসলিম বিশ্ব কেঁপে উঠবে, কথা বলেন ঠিক কিনা। তাই হয়েছে, ইয়াজিদের নির্দেশে আল্লাহ রসুলের খানদান কারবালায় উজাড় হয়েছে, ইয়াজিদের নির্দেশে মক্কায় হামলা হয়েছে, মদিনায় হামলা হয়েছে, খানে কাবার গিলাফ পুড়ে ফেলা হয়েছে, কাবা ভেঙে ফেলা হয়েছে, হাজার আল আসওয়াদ যেখানে চুমু দিলে গুনামাফ হয়ে যায় সে পাথর বেগে কান কান করে দেয়া হয়েছে, নাউজুবিল্লাহ। কারবালার শিক্ষা হচ্ছে জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো, জুলুমের কথা বলতে হবে, জুলুমের কারো উপরে জুলুম না করা, কারণ আল্লাহ জালেমদের ভালোবাসে, জালেমদের তোষামোদি না করা, প্রতিবাদ না করতে পারেন কিন্তু জালিমের তোষামোদ করা যাবে, কোন জালেমের পক্ষ নেওয়া যাবে। কারবালা থেকে আমরা সে শিক্ষা পাই, কথা বলেন ঠিক কিনা। কারবালার দ্বিতীয় প্রধান শিক্ষা হচ্ছে কোরবানি। এই যে হিজরি নববর্ষ 1445 শুরু হয়েছে, হিজরি ক্যালেন্ডার শুরু হয়েছে কোরবানি দিয়ে, শেষও হয়েছে কোরবানি দিয়ে, কথা কোন ঠিক কিনা। শুরু হয়েছে 10 মুহররম হিজরি 61 সনে আউলাদে রাসূল ইমাম হুসাইনের কোরবানি, কথা বলেন ঠিক কিনা। শেষ হয়েছে 10 জিলহজ, মিনা মুজদালিফায়, মিনায় ইব্রাহিম খলিল আলাইহিসসালাম, যিনি 80 বছর বয়সে সন্তান পেলেন, 90 বছর বয়সে সন্তানের মাত্র 10 বছর বয়সে তাকে নিয়ে মিনায় কোরবানি দিয়েছেন, কথা কোন ঠিক কিনা। তো মুসলমানদের ইতিহাস কোরবানির, কথা বলেন ঠিক কিনা। এখন তো আমাদের বাংলাদেশ পাকিস্তান মুসলিম দেশগুলোতে কোরবানির দরকার পড়ে না, শুধু দন দৌলত এবং জবান ব্যবহার করে ইসলাম প্রতিষ্ঠা করলেই দিন কায়েম হয়ে যায়, কথা কোন ঠিক কিনা।
কিন্তু আমরা তো জান দেই না, উল্টা মাল সম্পদ দ্বীনের জন্য খরচ করি। মসজিদের দান বাক্স এটা যখন জুমার পরে দেখা যায় নগণ্য, কেন? আমরা কি আল্লাহর ব্যাংকে কিছু টাকা জমা করতে পারি না? হোসাইনের কারবালার শিক্ষা হচ্ছে কোরবানি। আমি বলছি না জীবন দিয়ে দেন, পকেটে তো মাল আছে, ওখান থেকে কিছু কোরবানি করি। ইমাম হোসাইনের সে কোরবানিকে স্মরণ করে কথা বলেন, ঠিক কিনা? সবচেয়ে বড় ত্যাগ হচ্ছে ইয়াজিদি চরিত্র আমাদেরকে ত্যাগ করতে হবে, কথা বলেন, ঠিক কিনা? সে উগ্র পুঁজিবাদ এবং বোকবাদের জ্বলন্ত নমুনা, ক্ষমতায় তাকে তাকতেই হবে যে কোনো মূল্যে। এই জন্য সে গোটা মুসলিম জাহানে আগুন ধরিয়ে দিয়েছে, কথা বলেন, ঠিক কিনা? এটা ইয়াজিদের মনোভাব, স্বৈরাচারিতার শেষ দরজা। আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয় জীবন থেকে স্বৈরাচারী মনোভাব প্রত্যেককে দূর করতে হবে, কথা বলেন, ঠিক কিনা? এবং কোরআনে ফর্মুলা, ওয়া আমরুহুম শোরা বাইনাহুম, তারা যখন কাজ করবে পরামর্শের ভিত্তিতে করবে। ওয়া সাবিরহুম ফিল আমার, হে নবী আপনি যখন কাজ করেন পরামর্শের ভিত্তিতে করেন, মেজরিটি শুড বি গ্রান্টেড। ইসলামী গণতন্ত্রের নমুনা হচ্ছে বেশি মানুষ যে বিষয়ে রায় দিবে ওটাই বাস্তবায়ন হবে, কথা বলেন, ঠিক কিনা? দুনিয়ার লালসা, সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যের সম্পদ জবরদখল, পরের আইল ঠেলে দেয়া, দুই নাম্বারি করা, ওজনে কম দেয়া, নামাজ তরফ করা, মা বাবার বেহুরমতি করা, এগুলো ইয়াজিদের চরিত্র? এগুলো কোন মুমিনের মাঝে থাকতে পারে? অহংকার, হিংসা, বিদ্বেষ ত্যাগ করতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করে। কোন অবস্থাতেই আদল ইনসাফ ত্যাগ করা যাবে না। ইমাম হোসেন যখন 9 তারিখ রাতে তরবারি রিপোর্ট ঠেস দিয়ে ঘুমাচ্ছেন, ইন্ডাইভেন টাইম জিন্দের সর্দার, সে এসে বলছে, আউলাদে রসুল, আমাদের আব্বা আম্মা আপনার কদমে কোরবান হয়ে যাক, আপনার নানার হাতে আমরা ইসলাম গ্রহণ করেছি, আপনি কালকে শহীদ হয়ে যাবেন, এটা আমরা বরদাস্ত করতে পারছি না, আপনি হুকুম দেন আমরা ইয়াজিদের মসনদ উল্টাইয়া দেই। সুবহানাল্লাহ! বলেন কারা বলছে? জিন সম্প্রদায়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না, জিহাদের ময়দানে আদল ইনসাফ ত্যাগ করা যাবে না, তোমরা ফিরে যাও, তোমরা ইয়াজিদের তক্তকে উল্টিয়ে দেবে, তোমরা ওদেরকে দেখবে, তোমরা জিন কিন্তু ওরা তোমাদেরকে দেখবে, তো জিহাদের ময়দানে তো এটা আদল ইনসাফ হলো না, আমি সেটা করতে পারবো না, আল্লাহ আমাদের তকদিরে যা লিখেছে তাই হবে, তোমরা বরং ফিরে যাও। সুবহানাল্লাহ! মওত শাহাদাত সামনে দেখেও চাইলে পারমিশন দিতে পারতেন, তাদেরকে বললেন তারা তোমাদের দেখবে না, তোমরা দেখবে, আমি হুসাইন তাদের জন্য সেটা মানতে পারছি। দিস ইজ দ্য লেসন অফ কারবালা। সুবহানাল্লাহ! আদল ইনসাফ কায়েম করেছেন, কোনো অবস্থাতেই নামাজ ত্যাগ করা যাবে না, কথা বলেন, ঠিক কিনা? এই জিহাদের ময়দানেও এমাত্র তিনি শাহাদাত বরণ করবেন, তবু তিনি ক্লান্ত হন নাই, তিনি নামাজের কথা, নামাজের সময় জেনেছেন, বারবার তাদেরকে অনুরোধ করে নামাজের সময় বের করে নামাজ আদায় করেছেন। অপচয় করা যাবে না। আপাত দৃষ্টিতে আমরা জানি পানির জন্য কারবালায় তারা শাহাদাত বরণ করেছেন, নয়। হযরতে খাজা মুঈনুদ্দিন ওয়াল মিল্লাত খাজা সানজিরি বলছেন, আমি যদি কারবালায় আঘাত করতাম সেদিন পুরো কারবালা ফুরাত হয়ে যেত। সুবহানাল্লাহ! বলেন যেমনিভাবে ইসমাইল যবিহুল্লার কদমের আঘাতে আবে জমজম হয়েছে, আল্লাহু আকবার! তার হুসাইন যদি সেদিন একটু দোয়া করতেন বা মেঘকে ইশারা করতেন, মেঘ বৃষ্টি দিত, কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আপাত দৃষ্টিতে তাকদীরে লেখা ছিল যে শাহাদাত বরণ করবে, যে কোনো ওয়াসিলায় আল্লাহ সে শাহাদাতের ব্যবস্থা করে দিয়েছে, কথা বলেন, ঠিক কিনা? প্রাকৃতিক সম্পদ পানি, এটা নষ্ট করা যাবে না। আমরা কারবালায় দেখেছি পান করতে পেরে শাহাদাত বরণ করেছেন, কথা বলেন, ঠিক কিনা? পাতালের পানি আমরাও আজকে উপরে তুলতে তুলতে ডিপ টিউবওয়েল ঢুকিয়ে এবং নানাভাবে অপচয়ের মাধ্যমে পানির স্তরকে আমরা নামিয়ে দিয়েছি, কথা বলেন, ঠিক কিনা? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের পানি দিয়ে আমরা ওযু করি। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওনার ওযুতে যে পরিমাণ পানি লাগত সেটা 1 লিটারের বেশি নয়, সেটা, আর তিনি যে পানি দিয়ে গোসল করতেন সেটা 6-7 লিটারের বেশি নয়। আর আমাদের গোসলে এখন পানি লাগে 50 লিটার, বা 50 লিটারে হয় না, কথা বলেন, ঠিক কিনা? আর ট্যাপ সেরে দিলে তো আমাদের হোঁশ থাকে না। কারবালার জমিরের শিক্ষা হচ্ছে কোনো অবস্থাতেই প্রাকৃতিক সম্পদের অপচয় করা যাবে। এখন বলতে পারেন, নবী কিভাবে 1 লিটার পানি দিয়ে উজু করলেন, আপনারা কিভাবে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাত্রগুলো দিয়ে উজু করতেন, গোসলে ব্যবহার করতেন, এই পাত্রগুলো আমায় কারাম মেপেছেন, স্কেল করেছেন, তারা দেখেছেন
এগুলোতে নবীজি যেটা দিয়ে গোসল করতেন সেটাতে 6-7 লিটারের বেশি পানি সংকুলান হয়, যেটা দিয়ে ওযু করতেন সেটাতে 1 লিটারের বেশি পানি সংকুলান হতো। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। আমার অনেক লম্বা আলোচনা এখানে ছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূলুল্লাহর সাহাবী, তাকে আমার নবী বলছেন, সাদ তোমরা প্রবাহমান নদীর সামনে দাঁড়িয়েও পানির অপচয় করবা না। সুবহানাল্লাহ, নদীতে আবার কিসের অপচয়? অথচ রাসূল বলছেন, জামে তিরমিজির হাদিস, মুসনাদ আহমদের হাদিস, ইবনে মাজার হাদিস, প্রবাহমান নদীর পানিও অপচয় করা যাবে। এগুলো কারবালার শিক্ষা। আল্লাহ যেন তৌফিক দান করে।